বিয়ানীবাজার পৌরসভার সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র ও কাউন্সিলর প্রার্থীরা বিরামহীন প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে রাত পর্যন্ত পৌরসভার বিভিন্ন এলাকা পাড়া মহল্লায় ভোটারদের কাছে উন্নয়নের প্রতিশ্রুতির পাশাপাশি ভোট প্রার্থনা করছেন তারা। প্রচারণা শুরুর দিন থেকে বিরামহীন প্রচারণায় ব্যস্ত রয়েছেন বিয়ানীবাজার সরকারি কলেজ ছাত্র সংসদের প্রাক্তন জিএস স্বতন্ত্র মেয়র প্রার্থী ফারুকুল হক। চামচ প্রতীক নিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ভোট প্রার্থনা করছেন তিনি। এ সময় তার সাথে কর্মী সমর্থক ও শুভাকাঙ্ক্ষীরা প্রচারণা এবং গণসংযোগে অংশ নিচ্ছেন। বুধবার পৌরসভার বাঘরটিলা নিদনপুর মোল্লাপুর এলাকায় তিনি গণসংযোগ করেছেন। মেয়র প্রার্থী ফারুকুল হক বলেন, নির্বাচনী প্রচারণায় মানুষের ব্যাপক সাড়া পাচ্ছি। নির্বাচিত হলে পৌরবাসীর সাথে আলোচনা করে উন্নয়ন পরিকল্পনা নির্ধারণ করবেন জানিয়ে তিনি বলেন, পৌরসভাকে দুর্নীতিমুক্ত একটি আধুনিক উন্নয়নমুখী পৌরসভায় রূপ দেব। আমি ঘরে ঘরে যাচ্ছি, ডোর টু ডোর আমি ওয়ার্ক করতেছি, আর আমি সবার যে একটা সাড়া পাচ্ছি, ভালো সাড়া পাচ্ছি, সব মানুষে আমার ভোট দেওয়ার জন্য তারা প্রস্তুতি। আমি যখনও যাচ্ছি সব ঘরেই তারা সবাই বলছে যে আমাকে ভোট দিবে। আমি মনে করি যে মানুষের যে সাড়া, যে মানুষের যে ভালোবাসা আমি পাচ্ছি, এটাই মনে করি যে আমি 90% শিওর যে আমি বিপুল ভোটের ব্যবধানে আমি জয়যুক্ত হব। এবং আমি নির্বাচিত হলে, আমি আগেই বলেছি, আমি বিভিন্ন আমার মিডিয়ার কাছে বলেছি যে আমি নির্বাচিত হলে প্রথমেই আমি সমস্ত বিয়ানীবাজারের মানুষকে নিয়ে বসে আমার একটা পরিকল্পনা তৈরি করব, এবং যে সমস্ত কাম আগে করা অগ্রাধিকার ভিত্তিতে করা এগুলো আমরা বসে ঠিক করব যে কোন কোন কাজ আগে করা উচিত, এই কাজগুলো আমি মানুষকে নিয়ে করব। আমি এই অনুরোধ জানাচ্ছি বিয়ানীবাজারের এবং বিয়ানীবাজার পৌরসভার যারা বাসিন্দা এবং যে দেশ বিদেশে যারা আছেন, আর আমার ফোর্দারার যারা মা বোন যারা আছেন, সবার কাছে আমার একটা অনুরোধ থাকবে যে আমাকে 15 জুনের যে নির্বাচন হবে, সব এই নির্বাচনে সবাই যাতে এক একটি ভোট দিয়ে আমাকে আমার প্রতীকে, চামচ মার্কার প্রতীকে তারা ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে, এবং আমি যাতে তাদের সেবা, আমি যাতে পৌরসভা মানুষের যাতে যদি জয়যুক্ত হতে পারি তাহলে মানুষের সেবা করব। বিয়ানীবাজার পৌরসভায় আগামী 15 জুন ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। 27,793 জন ভোটার তাদের পছন্দের জনপ্রতিনিধি নির্বাচিত করবেন। সৈয়দা আখি হক, ABtv। জালালাবাদ অ্যাসোসিয়েশন অব আমেরিকা ইঙ্ক নির্বাচন আগামী 5 জুন রোববার। জালালাবাদবাসীর প্রত্যাশাকে প্রাপ্তিতে পরিণত করতে বদরুল মইনুল পরিষদ আপনার মূল্যবান ভোট ও দোয়া প্রত্যাশী। মেশিনের প্রথম সারিতে A1 থেকে A5 পর্যন্ত অনুগ্রহ করে আপনার মূল্যবান ভোট দিন। জালালাবাদবাসীর কাছে আমাদের প্রতিশ্রুতি, নির্বাচিত হলে প্রথম 100 দিনের মধ্যে নিউ ইয়র্ক সিটিতে জালালাবাদের ভবন ক্রয়। বদরুল মইনুল পরিষদকে নির্বাচিত করে জালালাবাদবাসীর সেবা করার সুযোগ দিন।